जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आगामीकाल 11ई ज्योष्ठ 1429, 26 मे 2022 बृहस्पतिवार, अपरा একাদশী দিন। আর এই অপরা একাদশীর দিন ভুলেও এই ছয়টি কাজ করবেন না, এর ফলে আপনারই সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, বছরের 24টি একাদশী তিথি প্রত্যেকটির আলাদা আলাদা নাম এবং তাৎপর্য রয়েছে। প্রতি একাদশী তিথিতেই সঠিক বিধি মেনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অপরা একাদশী। এটি অচলা একাদশী নামেও পরিচিত। আর এবছর অপরা একাদশী তিথি পড়ে 26 মে 2022 বৃহস্পতিবার। আর ধর্মীয় বিশ্বাস অনুসারে ভক্তি সহকারে অপরা একাদশী ব্রত পালন করলে সকল পাপ নাশ হয়, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। তবে এই একাদশীর দিন বিশেষ কিছু কিছু নিয়ম মেনে চলা উচিত, নইলেই ঘোর বিপদ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা আসবে, আর্থিক সংকট আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা ধন্য হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করে জয় বিষ্ণুদেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়ের দিকে খেয়াল রাখতে বলবো তা হলো, আপনারা আগামীকাল এই লক্ষ্মীবারে অপরা একাদশীর দিন ভুলেও ভাত খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ভাত খাওয়া উচিত নয়। এদিন যারা ভাত খান তারা পরের জন্মে সরীসৃপ প্রাণী হিসাবে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। এই নিয়ে আরেকটি মতবাদও প্রচলিত আছে, মা শক্তিকে ক্রোধের আগুন থেকে বাঁচানোর জন্য মহর্ষি মেধা নিজের শরীর ত্যাগ করেন, এরপর তার শরীরের অংশ ধরিত্রীতে মিশে যায়। যেদিন এই ঘটনা ঘটে সেই দিনটি ছিল একাদশী তিথি। মহর্ষি মেধার দেহ মাটির সঙ্গে মিলিয়ে গিয়ে সেখান থেকে ধান ও বার্লি গাছ উৎপন্ন হয়। এই কারণেই হিন্দু শাস্ত্রে ধান ও বার্লি পানি হিসাবে বিবেচিত হয়। তাই একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে একাদশী তিথিতে ভাত খাওয়া হলে মহর্ষি মেধার মাংস ও রক্ত খাওয়ার সমতুল্য। যাই হোক বন্ধুরা, এরপর আমি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, এই লক্ষ্মীবারে একাদশীর পবিত্রতম দিনে রাগ করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়। এই দিনে শুধুমাত্র ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকা উচিত। একাদশীর দিনে রাগ করা উচিত নয় এবং ঝগড়া ঝামেলা থেকেও দূরে থাকা উচিত। ভুল ধারণা ও খারাপ চিন্তা ভাবনা মনে আনবেন না। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর আপনারা যদি এই সকল কর্মগুলো করে থাকেন তাহলে সুনিশ্চিতভাবে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে অন্যত্র চলে যাবে আর আপনারই সংসারে আর তথা আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতার কড়া ছায়া নেমে আসবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, ব্রহ্মচর্য পালন করা উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। অপরা একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা উচিত। শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতে হবে। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করলে তার আশীর্বাদ মেলে এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং দু হাত ভরে আপনাকে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করবেন।
বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো কাউকে অপমান করবেন না। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল লক্ষ্মীবারে এই একাদশী তিথির মহাযোগে গুরুজনদের এবং কোনো মহিলাকে অপমান করবেন না। যারা নারীকে সম্মান করে না তাদেরকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কেবল একাদশীতেই নয়, কোনো দিনই কাউকে অপমান করা উচিত নয়। মনে করা হয় এই দিনে কাউকে অপমান করলে, কারোর মনে কষ্ট দিলে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন, ফলে জীবনে সুখ শান্তি থাকে না। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি একেবারে চলে যায়। এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো আমিষ খাবার খাবেন না। বন্ধুরা, আগামীকাল এমনিতেই বৃহস্পতিবার, সাথে একাদশী তিথির মহাযোগ, তাই এই অপরা একাদশীর দিন আগে থেকে আমিষ খাবার খাবেন না। এই নিয়ম না মানলে জীবনে বিভিন্ন সমস্যায় পড়বেন। যারা ব্রত পালন করবেন না তাদেরও একাদশী তিথিতে সাস্তিক ভোজন করা উচিত। শুধু তাই নয় বন্ধুরা, আপনি একাদশী তিথি পালন করুন বা না করুন, কিন্তু আপনাকে এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলতে হবে, নইলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা আসতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, এরপর আমি সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হলো শাস্ত্র মতে সাবান ব্যবহার এবং নখ কাটা নিষিদ্ধ। হ্যাঁ বন্ধুরা, একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, তেল সাবান ও শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়, সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। তাই এই দিন নখ চুল দাড়ি ভুলেও কাটবেন না, এর ফলে আপনার আয়ু যেমন কমবে ঠিক তেমনই আপনার জীবনে তথা আপনার পরিবারে চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া নেমে আসবে। বন্ধুরা, আগামীকাল এগারোই জ্যৈষ্ঠ 1429, 26 মে 2022 বৃহস্পতিবার, অপরা একাদশী তিথি। আর এই অপরা একাদশীর দিন ভুলেও এই ছয়টি কাজ করবেন না, এর ফলে আপনারই সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, বছরের 24টি একাদশী তিথির প্রত্যেকটির আলাদা আলাদা নাম এবং তাৎপর্য রয়েছে। প্রতি একাদশী তিথিতেই সঠিক বিধি মেনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অপরা একাদশী, এটি অচলা একাদশী নামেও পরিচিত। আর এবছর অপরা একাদশী তিথি পড়ে 26 মে 2022 বৃহস্পতিবার। আর ধর্মীয় বিশ্বাস অনুসারে ভক্তি সহকারে অপরা একাদশী ব্রত পালন করলে সকল পাপ নাশ হয়, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। তবে এই একাদশীর দিন বিশেষ কিছু কিছু নিয়ম মেনে চলা উচিত, নইলেই ঘোর বিপদ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা আসবে, আর্থিক সংকট আসবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।